apa? Apa Rafir Papa? Assalamualaikum. আমি তুষার কিশোরগঞ্জ থেকে বলছি চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা রাখছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা আজকে কিশোরগঞ্জ এসেছি আমাদের আজকে একটা দাওয়াত আছে এর জন্য তো দাওয়াতটা করেছে আশাদের বাসা থেকে তো এর জন্য আর কি সবাই মিলে আসা আর এখন আমরা ম্যাক শপে আছি এখান থেকে বিভিন্ন ধরনের মিষ্টি নেওয়া হবে তো পছন্দ করা হচ্ছে আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি নন্দনকে বলে এই আম্মা আনুশারে এই ওইটা দিয়ে এই বাটিটার মধ্যে একটু কমাই দাও এইটার মধ্যেই দাও আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কান যেন না পড়ে আর বাটি সাবধান আর এই যে গাড়ি হেলিকপ্টার তো আমরা এখানে সবাই মিলে কথা বলছিলাম ইনি হচ্ছেন আশার আব্বা তো সবারই আসলে মনটা খারাপ বুঝতেই পারছেন আকাশ নাই আমরা সবাই আছি এখানে আর আমরা আকাশকে ছাড়া কখনো আসব এটা কল্পনাও করি নাই আসলে সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ ভালো জানেন কখন কি হবে কার তকদিরে কিরকম কি লেখা থাকবে সেটা আল্লাহ মাবুদি জানেন তবে সবার মাঝে এত এত মানুষ আমরা এখানে গল্প করছিলাম সবাই মিলে কিন্তু কোথাও একটা মানে ফাঁকা ফাঁকা লাগছিল খালি লাগছিল তো আঙ্কেল তার নাতি নাতনিদের সবাইকে নিয়ে সময় কাটাচ্ছিলেন আর আমার আব্বা জোহরের নামাজটা আদায় করে নিচ্ছিলেন কারণ আমরা যখন এই বাসায় এসেছি অলরেডি জামাত শেষ হয়ে গিয়েছে এর জন্য আব্বা বাসায় বসেই নামাজটা আদায় করছিলেন আর এদিকে কিন্তু সব খাবার দাবার পরিবেশন করা হচ্ছে তো এখানে অনেক আইটেম করা হয়েছে সব কিছুই আশা রান্না করেছে আন্টি আসলে অসুস্থ মানুষ আন্টি এমনি পাশে দাঁড়িয়ে থেকে আশাকে হেল্প করেছে দেখিয়ে দিয়েছে তো আমরা মূলত এই দাওয়াতটা কবুল করতে চাইছিলাম না যেহেতু আন্টি অসুস্থ আঙ্কেল অসুস্থ কিন্তু তারা মানছিলেন না কোনোভাবেই ভাইয়া আপু লাইফে ফার্স্ট এসছে আব্বা আম্মা এসছেন তো সব কিছু মিলিয়ে তারা মানে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না তো যাই হোক আমরা এসেছি আর এখন এখানে আমি আনমোল আর আনুষাকে খাইয়ে দিচ্ছিলাম তো ওরা টিভি দেখছিল আর খাচ্ছিল ওদেরকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর পাশাপাশি এখানে সবাই খেতে বসছে সবাই বলতে ভাইয়া আনুষার বাবা আব্বা আঙ্কেল তারপর হচ্ছে আশার ভাই তো এরা বসে পড়েছেন আর ডাইনিংয়ে কেন দেওয়া হয় নাই কারণ এই স্পেসটা অনেকটা বড় ডাইনিংয়ের স্পেসটা ছোট সবাই মিলে হবে না তো এর জন্য ড্রয়িং রুমেই খাবার দেওয়া হয়েছে আর আশা সবাইকে খাবার পরিবেশন করছিল তো আমি তো বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম আর আম্মা আন্টি এরা নামাজ পড়ে নিচ্ছেন আমার বোন ওদিকটায় আছে ও বাচ্চাদেরকে দেখছে ওর ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছে আম্মা বসো ফুপির কাছে যাও রাখো আব্বু ওই কেন রাখো আব্বু আমি ছবি তুলবো রাখো আব্বু আমি ছবি তুলবো ফুপিকে থ্যাংক ইউ বলো যা ফুপির কাছে যাও ফুপুর কোলে বসো আব্বু হাসি হ্যাঁ আমি ঠাড্ডি খামো নিস না আমার আড্ডি মজা লাগে
টাকা ফুপিকে আদর কর, চুমু দাও একটা, ফুপিকে চুমু দাও। আমি তো হাজার থেকে গাছিলাম, লাভবাহিক বলে যে প্রথম গিয়ে আমি কি করে দেখাইছিল নিচে নামা অনিল ধাম করে হেদার গাড়ি কিনছিলাম ভাই আব্দুল আনমল, তুমি খুশি হয়েছো? এদিক তাকেই বলো তো আমার বড় বোন মানে আনমলের বড় ফুপি আনমলের জন্য একটা খুবই সুন্দর গাড়ি কিনে এনেছেন। এই গাড়িটা বরিশাল থেকেই নিয়ে এসছে ওরা, আর আনমল তো অনেক খুশি গাড়ি পেয়ে। আনমলের কিন্তু অনেক ধরনের খেলনা আছে, আকাশ আনমলকে এত এত খেলনা কিনে দিত মানে যা বলার মতো না, আমরা রীতিমতো রাগ করতাম, আশা রাগ করতো, কিন্তু আকাশ কোনোভাবেই মানত না। আকাশ অনেক ধরনের খেলনা কিনে দিত আনমলকে। তারপর আনমলের নানা, আনমলের দাদা, মামা, মানে খালামণি, ফুপিরা সবাই আনমলকে কম বেশি খেলনা উপহার দিত, কারণ আনমল খেলনা খুব বেশি পছন্দ করে, বিশেষ করে গাড়ি। ওর অনেক গাড়ি, অনেক ধরনের গাড়ি। তো সেটাই আনমলের নানু আর কি মজা করে বলছিলেন যে আনমলের তো অনেক খেলনা, অনেক গাড়ি, তো আনমলের শ্বশুর বাড়ি থেকে আবার কী দিবে, এটা বলে আমরা খুব আর কি হাসছিলাম। তো আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। যেহেতু আমার আম্মা এবং আন্টির কোমরে পায়ে ব্যথা, তো এর জন্য বিছানায় বসেই আমরা সবাই খাবারটা খেয়ে নিয়েছি। আর রান্নাগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এখন হচ্ছে বিকেলবেলা, এখানে মিষ্টির আইটেম দেওয়া হয়েছে, তো এখানে দধি, তারপর গুড় সন্দেশ, ছানা এগুলো দেওয়া হয়েছে। তো আমরা এখন সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি আর সবাই মিলে গল্প করছিলাম। তোমার নাম না? রাফিন আরো কাগজ রেখে আসছো না, নিয়ে আসো। ওই যে রাফিন আরো আছে একদম আসামি সাদিয়া, সাদিয়া আরো কয়েকটা কাগজ নিয়ে আস। তো দেখতেই পেলেন বাচ্চাদেরকে খুশি করার জন্য আঙ্কেল সবার যার যার আলাদা করে ছবি তুলে নাম দিয়ে তারপর প্রিন্ট করে দিয়েছে পেপারসগুলো। তো বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে এর জন্য। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে পড়ব। তো এখন বিদায় পর্ব চলছে, আর এখন আমরা যাব আমার শ্বশুর বাসায়। যেহেতু কিশোরগঞ্জ আসা হয়েছে, আমার আব্বা আমার শ্বশুর বাসায় যাবেন না তা তো হয় না, কারণ বিগত দিনগুলোতেও আমার আব্বা আমার বাসায়
প্রথম উঠলেও আমার শ্বশুর বাসায় দেখাটা করে নিয়েছেন আগে। এটা কিন্তু বরাবর আমার আব্বা করেছেন, কোনো দিনও আব্বা এই ভুল হয় নাই যে না তারা বলবেন তারপর আমার আব্বা আমার শ্বশুর বাসায় যাবেন, এটা কোনো দিনও হয় নাই, বরং তারা বলার আগে আমার আব্বা তাদের সাথে মিট করেছেন। বসো বসো দাদা ভাই, দাদা ভাই অনেক আদর করে দাদা ভাই জানো। আপনার চালিকা বাবাই মাটি প্রশ্ন করছে যে তাহলে তখন আমি কোথায় ছিলাম, আমি দেখলাম না। তো আমরা তো অলরেডি চলে এসেছি আমার শ্বশুর বাসায়, আর এখন সবাই মিলে কথা বলছেন, গল্প করছিলেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আপনারা আমার ভিডিও দেখার পরে আমার ভিডিও ভালো লেগে যায় তো প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাবা 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 একটু খাও, খেলনা হয়ে গেছে না?